মাঝে এসে উপস্থিত হয়েছে। যে রায় জনগণ দিয়েছে এই রায় হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে রায়, জঙ্গিবাদের বিরুদ্ধে রায়, মাদকের বিরুদ্ধে রায়, দুর্নীতির বিরুদ্ধে রায়। এটা আমাদের মনে রাখতে হবে। নির্বাচিত প্রতিনিধি যারা, দেশের মানুষের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণ করা, এটা আমাদের কর্তব্য। বিজয় পাওয়া যত কঠিন, সেই বিজয় রক্ষা করে জনগণের সেবা করা সেটা আরও কঠিন কাজ। সেই কঠিন দায়িত্ব আমরা পেয়েছি, এই দায়িত্ব আমাদের সর্বান্তকরণ দিয়ে সে পালন করতে হবে, সেটাই আমি সকলকে মনে করে দিতে চাই। আমি সহযোগিতা চাই দেশের মানুষের কাছে, আমি সহযোগিতা চাই এদেশের সকল শ্রেণী পেশার মানুষ, আমাদের ছাত্র শিক্ষক তরুণ সমাজ থেকে নিয়ে সকল শ্রেণী পেশার মানুষের কাছে, যে আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে গড়ে তুলি, আমাদের বর্তমানকে উৎসর্গ করি ভবিষ্যতের প্রজন্মের জন্য। Thank you.